আসসালামু আলাইকুম। আপনারা যারা হাউজে মাছ চাষ করেন তাদের প্রধান সমস্যা হচ্ছে যে হাউজে অক্সিজেন শর্ট হয়ে যায়, যে কারণে বিশেষ করে শীতকালে বেশি। শীতকালে মাছ যেটা খাবে সে খাবারটাকে হজম করার জন্য অক্সিজেন প্রয়োজন। তো আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনারা অল্প জায়গায় ছোট হাউজে অনেক মাছ চাষ করতে চান। এই যে আপনারা যে জিনিসটার ভিডিও দেখতেছেন, এটি একটি অক্সিজেন চেম্বার। এই অক্সিজেন চেম্বারটা যদি আপনারা ব্যবহার করেন হাউজে, সেক্ষেত্রে অক্সিজেন শর্ট তো শীতকালেও হবে না, গ্রীষ্মকালেও হবে না, আবার আপনি অল্প জায়গায় দশ গুণ বেশি মাছ করতে পারবেন। কি আচ্ছা, আমি দেখাচ্ছি অক্সিজেন চেম্বারটা কীভাবে বানাবেন। দেখেন, এটা একটা গ্লাসের বাকেট, বাকেটটাকে উল্টা করে সেট করা আছে একটা ফ্রেমের ভিতর। এটা যখন আপনি পানিতে দিবেন, পানিতে দেওয়ার পর এই বাকেটটা দেখবেন ভিতরে বাতাস আটকায় ভেসে থাকবে। তো আপনি এই ভিতরের বাতাসটাকে আগে বের করে নেবেন, একটু কাত করলেই ভিতরের বাতাস বের হয়ে যাবে। তারপর এটাকে সোজা করবেন, সোজা করে অক্সিজেন সিলিন্ডার থেকে এই বাকেটের নিচে অক্সিজেন দিয়ে দিবেন। এটা তখন আস্তে 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 ভেসে উঠবে। দেখেন, এখানে চেম্বার করা আছে, বাকেটের সাইডে চেম্বার দিয়ে এটা ভেসে উঠবে আস্তে আস্তে করে, পুরো বাকেটটাই ভেসে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। অক্সিজেন তখন ঠিক এই জায়গায় এই পর্যন্ত ভর্তি থাকবে এবং এই অংশটা পানির নিচে ডুবানো থাকবে। সেক্ষেত্রে দেখবেন যে পুরা জায়গাটাতে অক্সিজেন থাকবে এবং অক্সিজেন মাছ নিচ থেকে ব্যবহার করবে এবং পানি নড়বে, মাছ নড়বে, এই বাকেটের অক্সিজেন পানিতে সংমিশ্রিত হতে থাকবে। এখন অক্সিজেন পাবেন কোথায়? একটা সিলিন্ডার ভর্তি করতে 150 টাকা মাত্র লাগে। এরকম একটি বাকেট অন্তত 50 বার ভর্তি করা যাবে 150 টাকা দিয়ে। বাংলাদেশের সবচেয়ে সস্তা হলো অক্সিজেন। তো আপনারা, আমি আরেকটা ভিডিওতে দিচ্ছি কীভাবে পানিতে দেয়া আছে। তো এই বাকেট যদি আপনি ইউজ করেন, যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য পুকুরের চার কোনায় চারটে বাকেট দিয়ে দিলেন, বা হাউজের এক কোনায় বা দুই কোনায় দুটো বাকেট দিয়ে দিলেন, দেখবেন আপনার মাছের অক্সিজেনও শর্ট হবে না, মাছ অসুস্থও হবে না। আর যে জায়গায় আপনি 5,000 মাছ তৈরি করেন সে জায়গায় 25,000 তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ।